একদম জিভে জল এনে দেওয়া একটা নিরামিষ রেসিপি, নাম হলো আরবি মশালা ফ্রাই। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ আমাদের সবার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলেই সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। আরবি মশালা ফ্রাই যেটা আপনারা সার্ভ করতে পারেন গরম ভাত দিয়ে, দুর্দান্ত সুস্বাদু আর একদম চটপটা এই রেসিপিটা কিন্তু অতি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আরবি মানে হলো গাঁঠি কচু। আমরা 500 গ্রাম গাঁঠি কচু নিয়েছি আর সেটাকে খোসা ছাড়িয়ে এরকম ডুমো করে কেটে নেওয়া হয়েছে। এবার এই গাঁঠি কচু বা আরবিকে আমরা জলের মধ্যে দিয়ে দিলাম আর জলের মধ্যে দেওয়ার পর এটাকে আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, যেন একদম গলে না যায়, বেশ গোটা গোটা থাকবে কিন্তু প্রপার সেদ্ধ হয়ে যাবে, এরকমভাবেই কিন্তু এটাকে বয়েল করতে হবে। আমার এখানে গাঁঠি কুচুটা সেদ্ধ করতে মোটামুটিভাবে 8-9 মিনিট মতো সময় লেগেছে। ঠিক এইভাবে দেখুন আমরা সেদ্ধ করে নিয়েছি একদম প্রপার, কিন্তু সব কিছু গোটা গোটা রয়েছে। এবার এটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। এবার এই নুন লঙ্কা আর হলুদ দিয়ে গাঁঠি কচু বা আরবিগুলোকে আমরা ভালো করে মেখে নিচ্ছি। রেসিপিটা এগিয়ে নিয়ে যাওয়ার আগে আপনাদেরকে মনে করিয়ে দিই আমার নতুন চ্যানেল লাইফ ইজ প্রেশাস, যেখানে জীবনের নানা দিক নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা প্লিজ চেক করে নেবেন আর ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। যেন ফিরে আসলাম রেসিপিতে, কড়াইতে সর্ষের তেল গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে এখানে আমরা ওই নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো যে আরবি বা গাঁঠি কচু আছে সেগুলোকে দিয়ে দিলাম। গাঁঠি কচুগুলোকে দিয়ে এবার আমরা এগুলোকে ভেজে নেব। মোটামুটি 2-3 মিনিট সময় নিয়ে আমরা কিন্তু গাঁঠি কচুগুলোকে এখানে ভেজে নিচ্ছি। বেশ একটা লালচে লালচে কোটিং পড়ে যাবে ওপরে, সেই পর্যন্ত এগুলোকে ভেজে নেওয়া হলো। আর ভাজা হয়ে গেলে এগুলোকে আমরা তেল থেকে তুলে নিচ্ছি। ভাজার পরে যে তেলটা এখানে আছে সেখানে ফোড়ন দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে, তার সাথে 1/4 টিস্পুন পরিমাণ হিং, দিচ্ছি বেশ কিছুটা কারি পাতা, এবার দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণ আদা যেটাকে ছোটো ছোটো টুকরো করে চপ করে নেওয়া হয়েছে। এবার এই সমস্ত জিনিসগুলোকে 40-45 সেকেন্ড সময় নিয়ে মিডিয়াম টু হাই ফ্লেমে একটু ভাজা ভাজা করে নেব। তারপর এতে আমরা দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো ছোটো ছোটো টুকরো করে। টমেটোটাকে দিয়ে আরও 40-45 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এবার আমরা এখানে দিয়ে দিচ্ছি প্রথমে স্বাদ অনুযায়ী নুন। খেয়াল রাখবেন কচুটাতে কিন্তু নুন দিয়ে আমরা ভেজেছিলাম। 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, এটার মধ্যেই আমাদের কিন্তু মশলা। এবার এটাকে আমরা আরও মিনিট খানেক সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ভালো মতো কষিয়ে নেব। এরপর এখানে ভেজে রাখা গাঁঠি কচুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে মিনিট দুয়েক একটু নাড়াচাড়া করে নেব যাতে সমস্ত মশলাগুলো গাঁঠি কচুর সাথে প্রপারলি মিশে যায়। এরপর এতে আমরা দিচ্ছি 1/4 টিস্পুন পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার চেষ্টা করবেন সমস্যা না থাকলে, কারণ চিনিটা দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়। 2 কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে আরও মিনিট দুয়েক সময় নিয়ে এটাকে আমরা ভাজা ভাজা করছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ আমচুর পাউডার। আমচুর পাউডার বাড়িতে না থাকলে পাতিলেবুর রস অতি অবশ্যই দেবেন, একটা খাট্টা মিঠার টেস্ট কিন্তু এই রেসিপিটাতে মাস্ট। নামাবার আগে ছড়িয়ে দিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটাকে দিয়ে আর 40-45 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের এই আরবি মশালা ফ্রাই বা গাঁঠি কচুর রেসিপিটি। গরম ভাত দিয়ে বাড়িতে একদিন বানিয়ে অতি অবশ্যই ট্রাই করুন, ভালো লাগতে বাধ্য। কেমন লাগলো কমেন্টেও জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। যেন যারা এখনও চ্যানেল কুইজিনিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। লাইফ ইজ প্রেশাস গল্পের শিকালে কাল চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করতে আজকের ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো প্লিজ চেক করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার। আজ পর্যন্তই নমস্কার।